हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आज हमें बनाते चले कूमड़ो छक्का। तो देखे ना जा कूमड़ो छक्कर जो की लागे। एखे कूमड़ो डुमो डुमो को केटे नहीं, आलू केटे ना हो गए, अल्प टमेटो दिए। एबार एर की मसला लागे देखे ना जा। कूमड़ो छक्का बनाते लागे एक गोटा तेजपाता, एक काचा लंका, लंकाटा स्वाद मतो अपनारा दिए नेबें, दो चामच हलुद गुड़ो, एक चामच जिरे गुड़ो, एक चामच पाँचफोड़न, एकटू आदा कूड़े नहीं, तीन चामच चीनी। मिष्टिटा एकटू बेशी लागबे ताई आपनारा परिमाण मतो दिए नेबें। आर लवणटा एखाने देखानो हयनि, लवणटा परिमाण मतो आपनारा दिए नेबें। आमि एखाने अल्प परिमाण तेल दिए दिएछि कड़ाइये। एबार कूमड़ोगुलो देबो। आमि एखाने तेलटा दिए दिएछि, तेलटा देखो गरम हये गेछे। एबार आमि दिए देबो तेजपाता, काँचा लंका। तेजपाता काँचा लंका दिए दिएछि, गैसटा लो फ्लेमे करे दिलाम। एबार आमि दिए दिलाम टमेटो कुचि। एबार आमि पाँच फोड़नटा दिए देबो। पाँच फोड़नटा दिए दिएछि। एबार आमि दिए देबो आदा कुचि, सरि आदा कुचि ना, आदा कुड़ो करे नेওয়া হয়ে গেছে সেটা। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ি আর জিরে গুঁড়ি। আমি হলুদ গুঁড়ি আর জিরে গুঁড়ি দিয়ে নিয়েছি। এবার একটু এটাকে কষাবো। এবার আমি দিয়ে দেব আলু আর কুমড়োগুলো। আমি আলু আর কুমড়োগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেব। এবার একটু লবণ দেব এতে। আমি লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটা এর সঙ্গে ভালো করে মেখে নেব, কষিয়ে নেব দিয়ে কুমড়ো আলুটা। এবার আমি দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষাতে হবে। কষানোর সময় একটু ফ্লেমটা বাড়িয়ে দেবেন। এরকম কষাতে কষাতে যতক্ষণ না তলাতে অল্প অল্প লেগে লেগে আসে ততক্ষণ জল দেবেন। যখনই অল্প অল্প লেগে লেগে যাবে তখনই জল দিতে হবে। দেখো ফ্রেন্ড, এবার এরকম হালকা হালকা লেগে এসছে। হালকা হালকা লেগে এসছে মানেই জানবে কষানো ভালো করে হয়ে গেছে। এবার যতক্ষণ না ভালো করে কষানো হবে খেতে টেস্ট আসবে না। তো এইভাবে ভালো করে হালকা হালকা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দিই। খুব বেশি জল দিতে হবে না, কারণ কষানোর সময় অর্ধেক সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি জল দিতে হবে না। এবার এটা আমি সেদ্ধ করে নেব, ফুল কুক করে নেব। এবার এটা বন্ধুরা কুমড়োর ছক্কা আমার আর হয়ে এসছে। এবার জলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব, আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার কুমড়ো ছক্কা রেডি। আমি একটু রসা রসা রেখেছি আমি খেতে ভালোবাসি বলে। আর গার্নিশিংয়ের জন্য একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড লাইক করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। বাই।